Ashit Sandosha, DJ Bapi, do shy it number poll. আরে মোহনা আল্লাহর বাড়ই দালি দেখো দাল করলো শহরে মায়ের কাছে তোরি যা মোনা মাগো শুকরে কারো দান করার ইচ্ছা থাকে তাহলে গিন্নমে এসে দান করবেন। আমরা গান শুরু করছি। তোমার যদি বন্ধু হয় সম্পর্কে সেবার নাতনি তাকে সবাই নিয়ে দেখতে চাই। ওগো পিতা, সে যা মানবী পিতা, মানবী হোক আর দেবী হোক
আমি যখন দেখতে চেয়েছি তাকে এই মুহূর্তে দেব সবাই নিয়েছো বেহুলা বেহুলা আমাদের বাড়ি কে হিছিল মা কি হয়েছিল তোমার শীতে শীতে উজ্জ্বল হলো হাতের শাখা লোহের মতো শক্ত হলো এসো পিতা তোমায় ডেকেছে ওই দেবতা সবাই এসো দাদু তোমার চরণে অঞ্জলি দিয়াছি আমার নয়নের জল দাদু আমার নয়নের জল দাদু তোমার চরণে অঞ্জলি দিয়াছি আমারি নয়নে জলে যাবো আমারি নয়নে জল দাদু তোমারি চরণে অঞ্জলি দিয়াছি আমারি নয়নে জল দাদু আমারি নয়নে জল দাদু তোমারি চরণে অঞ্জলি দিয়াছি আমারি নয়নের গালে দাদু আমারি নয়নের গাল দাদু কি আছে আমার কি দাদু তোমারি আর কি আছে আমার কি দাদু তোমার কি আছে আমার কি দাদু তোমারি আছে শুধু মনোবল দাদু দাদু তোমারি চরণে অঞ্জলি দিয়াছি আমারি নয়নের গাল দাদু আমারি নয়নের গাল দাদু ফুলের মাথা ঝরিয়া পড়িব ফুলের মাথা ঝরিয়া পড়িব ফুলের মাথা ঝরিয়া পড়িব তোমারি চরণ আমারি নয়নের জল দাদু আমারি নয়নের জল সাধু সাধু তোমার শীতের সুন্দর উজ্জ্বল হোক হস্তের শঙ্খ লৌহের মতো শক্ত হোক সতি তুমি পতি পরায়ণ হয়ে থাকো এই বিশ্ব চরাচরে দাদা দাদু বলো মা কেমন করে হারিয়েছো দাদু আরে নম নম দেবগণ আজে প্রণাম সবার চরণ আরে নম নম দেবগণ প্রণাম তব সব চরণ সবার চরণ আমি বড় জনমধু খিনি আমি বড় জনমধু খিনি হা নম নম দেবগণ আমি তব গণব দিদি আমি তব গণব দিদি আর শ্বশুর আমার অধিকারী আর শ্বশুর আমার অধিকারী সনকা হয় শাশুড়ি স্বামী আমার লোকায় গুলো মনি স্বামী আমার লোকায় গুলো আর নম নম দেব গণ
तब चल ना पन तब चल ना पन आम तर चन बेहुला शासनगर हई गो पिता अमला हई गो माता शासनगर हई गो पिता अमला हई गो माता नाम अमर बेहुला नाचोनी नाम अमर बेहुला नाचोनी শ্বশুরে অপরাধে খাইলো পুত্রী কালি সাপে শ্বশুরে অপরাধে খাইলো পুত্রী কালি সাপে আমি এক জনমধু চিনি হাজির করবে বেশ দিদি আয় গো আয় পিতা দেখেছে তোমায় দেবতা সবাই দিদি আয় গো আয় দেবতা দেখেছে তোমায় দেবতা সবাই দিদি আয় গো আয় যাব না যাব না লা তো দেব সবার মাঝে না তো যায় রে আয় পিতা দেখেছে তোমায় দেবতা সবাই দিদি আয় গো কথা হতে সুন্দরী এসেছি তাই মন ভুলাই দিদি আয় গো আয় ওরে যাব না যাব না না তো দেব সবার মাঝে না তো যা রে যা এসো দিদি মোরাসা পিতা দেব সবাই এসেছো মা এসেছি সত্য করে বলো ওই অবলা সরলা বেহুলার শরীরকে কে মাসর করে খেয়েছে আমি কেমন করে জানবো পিতা দেখো মা মিথ্যা কথা বলবে না তোমার যত অস্ত্রবড়ি নাগ আছে তাদের সবাইকে ডেকে নিয়ে আসবে দেবসভার মাঝে আমি তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করব কে বিহুলার স্বামীকে খেয়েছে তবে তাই হোক পিতা আমি এখনই রাখছি সকল ভরিকে ও তোরা হায় আয় ও আয় 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 রে ও রে ফণি বেহুলার স্বামীকে দংশন করেছো না দাদু আমি দংশন করেছো না দাদু আমি দংশন করিনি এরা কেউ দংশন করেনি কিন্তু সমস্ত নাগেদের আমি দেখতে পাচ্ছি বা তোমার কান লাগেনি দেখতে পাচ্ছি না সবাই তো এসে গেছে পিতা দেখো মা ওই কান লাগেনি আবার সিংহাসনের তলায় লুকিয়ে আছে আর তাকে দেখো
এই কাল্লাগিনীর বিচ্ছকাটা আছে। কাল্লাগিনী ছাড়া বেহুলার স্বামীকে কেউ দংশন করেনি। দেখো মা, পিতা, এই বেহুলার স্বামীকে তুমি এই মুহূর্তে বাঁচিয়ে দাও। কেন খেয়েছো মা? তাহলে সত্য কথা বলি পিতা, যখন কিঞ্চিত পূজারির জন্য গেলাম এই চাঁদের নিকটে, সেই মহামানি অভিমানি চাঁদ আমায় কি করছে জানে না পিতা, সেই মহামানি চাঁদ আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমায় পূজা করতে অস্বীকার করেছে। তাই তো বেহুলার স্বামীকে আমি লৌঘের মাসের ঘরে আমার কল্যাণকে দিয়ে দংশন করিয়েছি। পূজার তুমি ওই পূজার জন্য অনর্থ ঘটিয়েছো, বেহুলার স্বামীকে মাসের ঘরে খেয়েছো মা। হ্যাঁ পিতা। হ্যাঁ দেখো মা, আমি কথা দিচ্ছি, চাঁদ হলো আমার ভক্ত পিতা, ওই চাঁদ সদাগর নিশ্চয়ই তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করবে, প্রচার হতে পারবে দেবী বলে এই বিশ্ব চরাচরে। আগে বেহুলার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও মা। শুধু তুমি বললে হবে না পিতা, ওই বেহুলাকে কথা দিতে হবে দেব সবার মাঝে, ওর শ্বশুরের হাতে যদি আমায় পায়ে পুষ্পাঞ্জলি দিতে পারে। বলো বেহুলা, তোমার স্বামী যদি বেঁচে যায় তোমার শ্বশুরকে দিয়ে মনসাকে তুমি পূজা করাতে পারবে? দাদু, আমি এই দেব সোয়ারে মাঝে দাঁড়িয়ে বলছি দাদু, আমার শ্বশুর যদি না পূজা দেয় আমি আমার স্বামীর হাত ধরে নগরে নগরে ভিক্ষা করে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেব, তাতে যদি আমার সন্তুষ্ট হয় নিজের বুক ছিঁড়ে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেব, আর তাতে যদি না আমার শ্বশুর যদি না পূজা দেয় আমার পুনরে আমার স্বামীর হাত ধরে নিয়ে চলে আসবে দেব সোয়ার মাঝে। শুনলে তো মা? শুনলাম। তাহলে বাঁচি, আমি কথা দিলাম আমি বেহুলার স্বামীকে বাঁচিয়ে দেব, কথা দিলাম। বেহুলা মা, মন্দাস হতে স্বামীর মৃতদেহ তুলে নিয়েছো এই দেব সভার মাঝে। বেশ মা। শুধু বেহুলার স্বামী নয় মা, এই পর্যন্ত চাঁদের যা যা তুমি ক্ষতি করেছো সমস্ত তুমি ক্ষতিপূরণ করবে। আমি তোমায় কথা দিচ্ছি, পূজা পাবে তুমি চম্পক নগরে, আর দেবী বলে প্রচার হবে এই বিশ্ব চরাচর। বেশ পিতা বেশ, তবে তাই হোক। বেহুলা তারা করে যাও, মন্দাস হতে স্বামীর মৃতদেহ নিয়ে এসো এই দেব সভার মাঝে। বেশ মা। আধার জমি এক আমি খুঁজি গো তোমার, হাত পার করে নিয়ম গোয়াবা আধার জমি জমি এক খুঁজি গো তোমার, হাতে পার করে নিয়ে রাধারমণ মদন মোহন আদার
পেট চালা করো পেট চালা করেছি লক্ষিন্দারে মালাই চাকি পেয়েছো হ্যাঁ পেয়েছি মা লক্ষিন্দারের অঙ্গের বিষিয়াজ মন সাজায় লক্ষিন্দারের অঙ্গের বিষিমা মন সাজায় হবি আয় গো রো সারো নেই ওবিস নামে ধী
স্বদেশ যাত্রা করো বেহুলা। ও গো মা, বলো বেহুলা, আমি যে আমার স্বামীকে নিয়ে ভেসে এসেছিলাম 6 মাস 6 দিনের পথে, কিন্তু আমি যাব এই মোটে আর 6টি দিন আছে, আমি কেমন ভাবে যাব? আমারে বরেতে তুমি একদিনের মধ্যে পৌঁছে যাবে চম্পকনগরে, তাই রাখি মা। কিন্তু মা আমাদের সঙ্গে তোমার যেতে হবে মা। বেশ বেহুলা, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে। বেশ মা চলো। ও গো স্বামী চলো না। আমরা এখন আমার পিতার রাজপ্রাসাদে ফিরে যাই। বেশ বেহুলা তাহলে চলো। বেশ বেহুলা, ওই আমরা স্বদেশ যাত্রা করি, আমরা স্বদেশ যাত্রা করি, স্বদেশ যাত্রা করি, আর স্বর্গ ধাম হইতে মোরা পিঙ্গা, আমরা ছাড়ি গো আমরা স্বদেশ যাত্রা করি, আমরা স্বদেশ যাত্রা করি, ভাসিতে ভাসিতে আমরা কদা ঘাটে আসি, আমরা স্বদেশ যাত্রা করি, আমরা স্বদেশ যাত্রা করি, গোদা ঘাটে এসে আমরা গোদা মুক্তি করি, আমরা সহজ যাত্রা করি, আমরা সহজ যাত্রা করি, আর গোদা ঘাট হইতে আমরা দিঙ্গা তাতল ছাড়ি, আমরা আর ভাসিতে ভাসিতে আমরা চাপা তাহলাই আসি, আমরা সহজ যাত্রা করি, আমরা সহজ যাত্রা করি, আর চাপা তোলাই এসে আমরা তিঙ্গা বন্দি করি, আমরা সহজ যাত্রা করি, আমরা সহজ যাত্রা করি, স্বদেশ যাত্রা করি। ও গো স্বামী, এই চাপাতলায় কেন ডিঙ্গা আমরা বন্দি করেছি জানো? তোমায় নিয়ে যখন বসে যাচ্ছিলাম এসেছিল আমার তিনটি দাদা, দিয়ে গেছে শৈলহার আর মেলানির ভার। ওই মেলানির ভার কোথায় আছে জানো? ওকে স্বামী ওই তাকিয়ে দেখো, ওই যে একটি ডালিম গাছ আছে ওর তলে পুঁতে রেখে দিয়েছি, তোমরা তুলে 6 ভাই মিলে খাও, আর আমি আমার মাকে দেখি আসবো। কিন্তু কেমন ভাবে যাবো বলো তো? ও গো বেহুলা, তুমি যাও ডোম আর ডোমিনির বেশে। ডোম ডোমিনির বেশে মানে ভিক্ষা করতে করতে যাবো আমার মাকে? আমি তখন আসবে বেহুলা। ও তোরা ভিক্ষা দেমা অমলা, তোরা ভিক্ষা দেমা অমলা, যোগিনী সেজেছে মা তোর বেহুলা, ভিক্ষা দেমা অমলা, ভিক্ষা দেমা অমলা, যোগিনী সেজেছে তোর বেহুলা, সুখে তো থাকিবে মাগো তোর কোলের ছেলে,
শ্বশুরের হস্তে মায়ের পূজা আদায় করে দিয়ে আবার তোমাদের বাড়ি থেকে ঘুরে যাবো মা। বেশ মা, আসি মা, এসো মা। বেশ মা, তাই তো আমার মাকে তো আমি দেখে এসেছি, কিন্তু স্বামী তাহলে এবারে পিতার ভবনে যেতে গেলে কিভাবে যেতে হবে, মানে কেমন বেশি যেতে হবে বলো।
এদিকে চল জ্বলতে যাই হ্যাঁ বলো এই নাও লক্ষীর বেজুনি বেশ বেগুলা তাহলে আমরা যাব সেই পিতার ভবনে তাই তো বেশ তাহলে চলো ও তোরা খেলবি লো ওই আমার এই লক্ষ্মীর বেজুনি তারা খেলবি লো চল চল জ্বলতে যাই বলি এই যে দিদিরা তোমরা কোথায় যাচ্ছ গো আমরা জ্বলন্ত যাচ্ছ গো জ্বলন্ত যাচ্ছ কি হয়েছে জানো তো তোমরা ভয় উঠেছে গো ভয় উঠেছে আগো ছোটি তাই বলছি কি জানো কি তোমাদের ওই আখাত অঞ্চলের তলায় আর ওই কলসি আছারে মেরে ভেঙে আঘাত কলসির কানায় দিয়ে কাতে কে দৌড়ে পালা ও দিদি পালা পালা আরে দৌড়াই ভয় উঠেছে এ তোমার জ্বালা দিদি পালা পালা আরে দৌড়াই ভয় উঠেছে চাপা তলায় দিদি পালা পালা আরে দৌড়াই ভয় উঠেছে এ তোমার আমার এই কপালে সিঁদুর দিল তোমাদের কপালে দিলাম তোমাদের তোমরা কেন দৌড়ে দাঁড়া দাঁড়াও মা মাগো এক সুন্দর এসে আমাদের দেখো এই কপালে সিঁদুর দিয়ে গেছে কেন আরে কোথায় নাকি আর্ধরা ভয় উঠেছে সেই জন্য হ্যাঁ হ্যাঁ ওই সেই সুন্দরী ওই যে সুন্দরী আসছে মা কে মা তুমি আমা তোমার হাতটা কি লক্ষ্মী বেজুনি কি হয় এ নিলে হারানো সম্পদ ফিরে পাওয়া যায় তাই নাকি কত টাকা দাম এটা মাত্র এক টাকা কই দেখি এরো মা একি এই লক্ষ্মীর বেড়ি লেখা আছে সপ্তপুত্র সপ্তলিঙ্গ আসি আছে চাপাতলার ঘাটে কে মা তুমি সত্য পরিচয় দাও আমাকে ওগো মা তাহলে শোনো মা আমি তোমার কে আমি হলাম তোমার সেই বধু মাথাবা তুমি এলে আমার পুত্র কই মা ওগো মা বধু মাতা তোমার পুত্র তোমার সাত সাত পুত্র তারা সব বাইরে অভিনয় করছে মা শুধু একটি কারণে কেন জানো মা মধুমাতা পিতা চলু মা মনে সাথে এই দেবী বলে যদি স্বীকার করতে পারে যদি একটু পুত্র চরণে দিতে পারে তাহলে তাহলে আমার তোমার সাত সাত পুত্র ফিরে আসবে তোমাদের বুক্ষ মাঝে আমি তোমাদের বুক্ষ মাঝে ঝাঁপিয়ে পড়ে মা মা বলে ডাকবো মা বেশ এসো আমার সঙ্গে তোমার পিতার কাছে আমরাই যাব জয় শিবশম্ভুর জয় জয় সরকার আজ কি আনন্দের দিন জানো মহারাজ কেন সরকার পাতকালে কিনেছি লক্ষ্মীর বেজুনি লক্ষ্মীর বেজুনি হ্যাঁ মহারাজ দেখি সরকার ওকে সরকার মহারাজ এই বেজনের উপরে লেখা আছে সপ্তপুত্র সপ্তডিঙ্গা মহারাজ মধুমাতা সহ সবাই আসি আছে চাপা তলার ঘাটে হ্যাঁ মহারাজ এ কথা কি সত্য হ্যাঁ মহারাজ আমি যদি দি দেবী বিশ্ব হরি সরাত মহারাজ কে নিয়েছে বেজনি কোথায় মধুমাতা মধুমাতা আমি আমি এই তো তোমার কাছে
এসে গেছি পিতা। মধুমাতা পিতা গো ভোজনে যাও কি দাস দাস সত্য। হ্যাঁ পিতা। মধুমাতা ফিরে যাও, মধুমাতা ফিরে যাও, কাশী বাবু যাও ইচ্ছা আমার উচ্চারণে, ফিরে যাও মধুমাতা। পিতা তুমি আমাদের ফিরে যেতে বলছো পিতা? বেশ পিতা বেশ, আমি তুমি শুধু একটি বাড়ি যদি আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারো তাহলে আমরা ফিরে যাবো পিতা, তোমার সব পুত্র ফিরে যাবে, তোমাকে কেউ আর পিতা পিতা বলে ডাকবে না পিতা, তোমাকে আর কেউ পিতা পিতা বলে ডাকবে না। চাই না সত্যবত্র, চাই না দিঙ্গা, ওই কানির চরণে আমি নহি দেব। এসো আমার সঙ্গে, আমরা অনেক দূর চলে যাবো। চলো চলো না, চলো আমরা এই রাজ্যে থাকবো না, আমরা সেই অনেক দূরে চলে যাবো। যাও তোমরা সবাই যাও, কিন্তু তবে ওই চাকমরি কান না না এ নারাম আমি কি করলাম, এই যে আমি সব হারিয়ে ফেললাম না না মধুমাতা। আমি তোমার তোমাকে পূজা দেবো, তবে আমার একটু শর্ত আছে। না বলো না পিতা, বলো না। জস্ত বুঝাচ্ছি আমি দেব শুভ পানি, সেই হস্তে নহি বুঝি চাঙ্গরি কানি, তোমার তবিকে আমি বাম হস্তে ফুল দেবো, তোমার তবিকে আমি বর্ষা দিয়ে পূজা করবো। তোমার তবির শত সহস্র নাগ আছে, একটু একটু করে ফুল দিতে আমার জনম শেষ হয়ে যাবে, ফুল দেওয়া শেষ হবে না, তাই তোমার তুমি কবি একটু ফুলে পূজা করবে। তোমার তুমি কত শক্তিশালী আমি দেখতে চাই, দিনের বেলা শুষ্ক জামায় সপ্তপুত্র সপ্তবৃন্দা তোমাকে সহ যদি রাজ ভবনে পৌঁছাতে পারে তোমার তুমি কবি দেবি বলে সুদা করতে পারি। আর নতুবা না তোমার তোমার দেবীকে আমি কি বলতে পারি জানো? তোমার দেবীকে আমি বলতে পারি চাইলে বলি বলো না পিতা না, তুই আমার কথা বলে না গো পিতা, কথা এই কথা বলে না, তুই যে আমাদের বিশ্বাস জানি নি মা, তাই এই ভার হতে আজকে আমরা তোমার সাজ সাজ পুত্র আলো তোমার বধু মাতা তোমার নিকটে ফিরে এসেছে মা। মা ও গো মা বলো তুমি তুমি কি শুনেছ মা আমার পিতার বাণী? শুনেছি বিহুলা। তা তো তুমি রাজি আছো মা? ওরে বিহুলা বলো না মা, ভক্তিভাবে যদি পূজা দেয় ডান হাতে দিলে আমি পূজা নেবো, বাম হাতে দিলে নেবো না কেন? আমি নিশ্চয়ই নেবো। বেশ মা, তাহলে আমার পিতা যখন তোমার পুষ্পাঞ্জলি দেবে তাহলে তুমি ঘাটে আসবে তো মা? বেশ আমি ঘাটে আসতে পারি, তবে তোর শ্বশুরের হস্তে হেমতালের বাড়ি আছে, অদূরে নিক্ষেপ করতে পার, তারপর আমি ঘাটে আসবো। বেশ বেশ মা বেশ। বসে বল না, ওরে অর্ধ গাঙ্গে ঝড় বৃষ্টি অর্ধ গাঙ্গে খরা রে, শ্বশুরের হাত আছে হেমের বাড়ি, অদূর নিক্ষেপ করতে বলো মা। পিতা আমি তা জানি গো জননী, হস্ত যদি থাকে মাতা চণ্ডীদা হেতালের বাড়ি, তোমার দেবীর সাধ্য নয় আসিবে আমার সম্মুখে। ওগো মা এমন ভক্তিময়ী দেবী কোথায় আছে যার হতে সপ্তপুত্র সপ্তডিঙ্গা ফিরে পেলাম সাধের চম্পকনগর, সেই ভক্তিময়ী দেবীর হতে ওই হেতালের বাড়ি অদূরে আমি নিক্ষেপ করলাম। আর রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি,
যে গৃহস্থের বাড়ি থাকবে হেতালের বাড়ি, তার দেবী মনসা পূজা করা হইবে না সাব্যস্ত। তোমার দেবীকে ঘটে আসতে বলো। এবার আমি ঘটে আসছি শ্বশুরকে পূজা করতে। আমাদের গান শেষ পর্বে যারা পূজা দেবে কবিটি বাবুরা দেশ দশ সব আসতে পারো। তোমরা পুজোটা দিলে তোমাদের মঙ্গল, যে আসবে আমরা এখনই পূজা আরম্ভ করব। কিছু ফুল দূর্বা দিলে দিয়ে যাও, প্রদীপ তুলসী পাতা। হ্যালো গৌতম পলাশ, গৌতম গৌতম আসার চলে। হ্যালো হ্যালো আছে পূজা দেবে কেউ? যদি পূজা দেন চলো সো আসো, যদি কেউ পূজা দেন তাহলে আসো চলো সো। ফুল দূর্বা বাতাস না পূজা দেবে কেউ? কেউ পূজা দেবে চলো সো আসো। আগে আমি শুভ সন্ধ্যার পূজা করব, তারপর দেবী মনসার পূজা করব। ওম ধ্যানিতং ময়সং অজত গিরিধর চারুচন্দ্র বতনসং অদ্নাকল্প উজ্জ্বলং পরশুরাম গভ্রাভি গৃহস্থম প্রসন্নম পদ্মাসনম সমন্বাত তুত মনোগণে ব্যগ্র কৃত্রিম বসরম বিশ্বদান বিশ্ববিজম নিখিল ভয়হরম পঞ্চপত্রং তিনিত্যং ও শিবায় শান্তায় কারণত হে দেব নিবে দয়াবি চ অর্পণম তং জ্যোতি পরমেশ্বর বিশ্বসর বিশ্ববিজম ও নমস্তভ্যম দিব্য চক্ষুষে বজ্র হস্তায় ত্রিশূল হস্তায় ও শিবায় নমঃ নমঃ। মম ভক্তি মম ভক্তি পূজিব তোমার চরণ তলে। আরে এসো মা জননী পূজিব আমি, পূজিব
तुझी बोतो मारे चरण तले भाई सो माजनोनी तुझी बोयामी तुझी बोतो मारे चरण तले बागोमी पशुओं में पुरजे बोला सोनरहार सो माजनोनी तुझी बोतो माथाई सोनार मुकुट देव गाले सन्नहार ए सो माजनोनी पूजीब तोमा माहाते सोनार सर्प देव गाले सन्नहार ए सो माजनोनी पूजीब तोमा माहाते सोनार बाला देव गाले सन्नहार ऐसे माजनोनी पूजी बोतो मैं आरे हाथे से नरवाला दे बोगले सन्नो है ऐसे माजनोनी ही पूजी बोतो मैं मगोता ऐसे नरनो पूजे बोगला सन्नार ऐसे माजनोनी पूजी बोतो मैं आरे पाए से नरनो पूजे बोगले सन्नो है ऐसे माजनोनी ही पूजी बोतो मैं मगोता ऐसे नर जो पाए बोगला सन्नार केशो माजनोनी पूजी बोतो माँ आरे पाये सोनार नो पुरे भोगाले सन्नो है केशो माजनोनी पूजी बोतो माँ मगो पूजा पाबे तुम्ही भूमन डाले मगो पूजा पाबे तुम्ही भूमन डाले मगो पूजा पाबे तुम्ही भूमन डाले ओमा पूजा पाबे तुम्ही भूमन डाले केशो माजनोनी पूजी बोयानी पूजी हमारे चरण तले आरे सो माजनोनी पूजी बोयानी पूजी बो तो हमारे चरण तले वो भरोसा खाता वो भरोसा खाता तू जग भक्ति माता जो भरा भर मंदिरी उत्पत्ति पाताल पुरी विश्वमाता विश्वहरि चारुकांत निर्मल धारिणी सर्वघाते आचेतनी ख्यात क्षेत्रदार भूमि अचल स्थितरिल्लता मनसा मनते राजे सकल देवता पोजे मनसा जानेनी मन कथा विधिया गोचर गुण अतिशय प्रकाशन सदाई हृदय सभाकार जगति जगिंद्र सीता तुम्हें गजगज माता ए तुम भुवन दुख हारिणी केवरु कण कण हार अबार चत हार सर्वरंग विराजित रही स्वर्ग मर्त असातले अगम पुराण बोले तुम्हें बिना गोपी नाई जे तुम नहीं जाने जो जाप कर बने से अति आभाजन प्रकाश न जाने के हो मोर पद छया दे कर दासर दुर्गति भुजंग आसने वास मुखे मंद मुंडु हास आनंद मति अभूत आज मने आज धने जे तुम्हार पद सेवे फल हो तार मने मुत शरीर सकल भार तमा बिना के बाहर सर्व घाट विराजित रही तमा शहीद भवे रवि शशि रात्रि दिने गाओ गाइछे कर फुटे तब तत्व नहीं जानी दागी तमाय जुड़ी पानी मम मंत्र दाय कने সেই মহামন্ত্র ফলে পূর্বার ধরার ফলে পদ্মচ্ছন্দ গাই গুণগান চেয়েছি আপন স্থান করে পরিত্রাণ গাহ করিয়া মরে মনসা মনতে রাজে ক্ষমানন্দ কবি করে অল্প বিদ্যে কিরা জানি আর নায়কের বিঘ্ন করে দূর মানো প্রণাম জানাই বারে বারে আর যত আছে ভক্তবৃন্দ সর্পাঘাত হইতে যেন রক্ষা পায় তারা কৃপা করে বলে দয়া করে বলে শত কোটি প্রণাম মাগ রইল তব শ্রীচরণে সংকেত ধ্বনি ধ্বনি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং সর্বং বচো ওম তাং সর্বপাপাভ্যঃ মুকশুচানি নাশুচ ওম সর্বধর্মান পরিত্যাজ্য সংকেত ধ্বনি ধ্বনি ওম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং সর্বং বচো ওম তাং সর্বপাপাভ্যঃ মুকশুচানি নাশুচ গীতা শাস্ত্র না জানাতি না ধনস্থ পরে জনম
प्रावत प्रतिष्ठान च विदान अंग महोत्तमम ओम रूपा शास्त्रना जला पिमा धनस्त मन जलम प्रावत प्रतिष्ठान च विदान अंग महोत्तमम जगा जगा भी धर्मस्य ग्रामी भवति भारत अपृष्टानां अधर्मस्य परित्याय साधूनां विनाशाय जगदीश समष्टितयं धर्मस्थापनायं पापनायं जन्तुवादी जुगे जुगे अरे भक्त लक्ष्मी बा এই বার শুধু বুঝে নিচ্ছে তোমার কোন অভাব ওগনে চেনেছে লখাই দেখো মায়ের কোলে যায় গো যায় চেনেছে লখাই আমার মায়ের কোলে যায় গো যায় আর মা জাননী কারে বোধায় যে হে মা জাননী কারে বোধায় নি পূর্ণ করো মা এই মিলো ফিরানা পার মায়ের বাসনা পূর্ণ করো মা গো মায়ের বাসনা পূর্ণ করো মা এই মিলো ফিরানা পার মায়ের আশা পূর্ণ করো মা গো মায়ের আশা পূর্ণ করো মা গো এই মিলো ফিরানা সকল আশা পূর্ণ হলো মা গো হারানো ধন ফিরে পেল মা মায়ের কি পাতে করে ভোধারিণী মাযনরী করে ভোধারিণী রাখাই কোল পেতে চায় হে মাযনরী কর ভোধারিণী মাযনরী কর ভোধারিণী রাখাই কোল নিয়ে চার স্বর্গ হতে পুষ্প রথ আজি স্বর্গ হতে পুষ্প রথ আজি ধারা স্বর্গ হইতে পুষ্প রথ আজি স্বর্গ হইতে পুষ্প রথ ধারা থামে আর স্বর্গ হইতে পুষ্প রথ দেখো স্বর্গ হইতে পুষ্প রথ দেখো ধারা থামে নেতে যায় নেচে নেচে রাখাই আমার এবারে তুমি বেহুলা লক্ষিন্দরকে বিদায় দাও আমি ওদের নিয়ে স্বর্গধাম মাঝে রেখে আসি ওরা নর হইয়া কেমন যাবে স্বর্গধাম মাঝে শূন্য চন্দ্রধার উষা হলো অনিরুদ্ধ অনিরুদ্ধ উষা হলো বানেরই কন্যা বেহুলা আর লক্ষিন্দর হলো অনিরুদ্ধ কামের পুত্র তুমি ওদের বিদায় দাও ওরা স্বর্গের নর্তক নর্তকী ছিল সব ভ্রষ্টা করে এনেছিল আমার ধরা ধামের মাঝে বেশ আমি হাসি মুখে বিদায় দিলাম মা তুমি নিয়ে যাও স্বর্গধাম মাঝে আরে স্বর্গ রথ
चोड़े तहरा स्वर्ग हो रथ चोड़े तहरा स्वर्ग हम आए रो जाए स्वर्ग रथ नेचे 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 लाखा बेहुला सारे गे गलो कि भाई तो पाला सांगो होलो सोरे दा कोरे जावे आए सो ये सो ओ मायेरा मायेर नामे दान करो ना और बिदाय बेला बिदाय करो ओ ये तो पाला सांगो होलो और दानी दी घरे दानी ना हो अरे के पाया छो मन दारे ओ गोदान को रे मान राखे बेटी अरे नायक बाबू दाथाए गलो अरे विदाय वाला विदाय करो अरे नायक माता तू ताया छो ऐसे तुम्हें विदाई करो और जहादी वे हस्ते कोरे और लो ये जाबो माथाए कोरे अरे के वाया छी ये आसोरे माय नामे दान कोरिए हस्ते বাসুদেব পায়ে দশ টাকা দান করেছে বিদায় বেলা ওই সঙ্গে মেনকা হাল্লার।